নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নিয়ে এসেছি মিষ্টির একটা দুর্দান্ত রেসিপি যেটা কিন্তু বাড়িতে ট্রাই না করলেই নয় খুব সামান্য উপকরণে বাড়িতে খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় সুজির কমলাভোগ কি কি লাগছে চলুন দেখে নি প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর তার মধ্যে তিনটে এলাচ দিয়ে ফাইন পাউডার বানানোর জন্য মিক্সিতে আমি বেটে নিচ্ছি মিক্সিতে বাটার পর দেখতেই পাচ্ছেন ভীষণ মসৃণ পাউডার কিন্তু আমাদের দরকার নেই একটু দানা দানা হতে লাগবে সেরকম করেই আমি বেটেছি এবার ফ্রাইং প্যানে আমি দুই টি স্পুন ঘি দিয়ে দিলাম ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমি আমার গ্রাইন্ড করে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আপনারা চিনিটা একটু বেশিও দিতে পারেন এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ এরপরে দুধ আমাদের আরেকটু দরকার কিন্তু আমরা একবারেই দেবো না তাহলে সুজিটা শক্ত দানা দানা হয়ে যাবে এবার আমি আমার এখানে যেই দুধটুকু আবার হাফ কাপ বেঁচে গেছিলো সেটাও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণই এটাকে নাড়তে হবে যতক্ষণ না সুজিটা সম্পূর্ণ ড্রাই হয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা একটা ড্রাই মিক্সচার তৈরি হয়ে গেছে আমাদের এবার এর মধ্যে আমি ফুড কালার অ্যাড করছি অরেঞ্জ ফুড কালার ওয়ান টি স্পুন যেহেতু এটা কমলাভোগ তৈরি হচ্ছে সেই জন্য ফুড কালার কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এবার ভালো করে এটাকে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি যেন এটা কোনো মতেই নিচে লেগে না যায় সেজন্য কিন্তু বারবার এটাকে নাড়তে হবে যদি কড়াইতে রান্না করেন তাহলে পরে আরেকটু সাবধান হতে হবে এবার আমি এখানে জল অ্যাড করছি ওয়ান থার্ড কাপ বেশি জলের আমাদের দরকার নেই এবং নাড়াচাড়া করার পর জলটা সম্পূর্ণ শুকিয়ে গেলে এটাকে আমরা নামিয়ে দেব। কিন্তু নামানোর আগে আমি এখানে কিশমিশ অ্যাড করছি আপনারা চাইলে পরে এর মধ্যে কাজুও অ্যাড করতে পারেন সুন্দর করে নাড়াচাড়া করছি এবার এখানে এটা নামানোর আগে বেশি ড্রাই হয়ে যাচ্ছে সেজন্য আমি এখানে আরেকটু দুধ অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ আর এর মধ্যে আমি একটু ঘিও অ্যাড করে দিচ্ছি যাতে এটা বেশি ড্রাই না হয়ে যায় তাহলে আমাদের বলসগুলো যখন আমরা বানাবো তখন ওগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সুজি একদম রেডি এবার আমি একটা থালার মধ্যে এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য যতক্ষণ না এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে পরে হাত দিয়ে এটাকে আর একটু ভালো করে মেখে নিয়েছি এবার হাতের চেটোতে একটু ঘি নিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে এবার বলসগুলোকে তৈরি করছি আমি এখানে আপনাদেরকে দুটো বলস বানিয়ে দেখাচ্ছি ভীষণ সোজা এইভাবে রাউন্ড করে আমরা হাতের শেপে তৈরি করে নিচ্ছি ভীষণ সহজ একটা দারুণ রেসিপি মিষ্টির যদি কখনো বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে করে দোকান থেকে না কিনে আনতে ইচ্ছে করে তাহলে এর থেকে সোজা মিষ্টির রেসিপি কিন্তু আর হয়ই না দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের সুজির কমলাভোগ আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করব সবাই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো একবার জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ